আসসালামু আলাইকুম ঠিক আছে আরেকজনকে যুক্ত করি তাহলে মুক্তি অনেশ আপনি বলেন তাহলে আসি মুক্তি অনেশা বলেন হ্যালো আসি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি বলেন আসি ভাই আমি আসলে আগে কয়েকবার আপনার আপনাদেরকে ঢোকার চেষ্টা করেছি একবার দুইবার ইয়াও করছিলেন এর ভিতরে আমার কল চলে আসছিল আমি আপনার সাথে কথা বলতে পারি নাই আমি আসলে একজন বিশ্বাসে অবিশ্বাসীর মতো মানুষ তো মূলত অর্থে আমি ছোটবেলা থেকেই অবিশ্বাস করি তো সেটা আসলে অনেক কম বয়স আপনাকে আমি মনে পড়ে যে আপনি তো প্রতিদিনই যুক্ত হন আপনি তো আপনাকে তো আমি প্রতিদিনই দেখি না না আমি যুক্ত হই যুক্ত হওয়ার চেষ্টা করছি কিন্তু আপনি একদিন ইয়া করছিলেন নিছিলেন কিন্তু আমি কথা বলতে পারি নাই কেটে গেছিল কিন্তু আমার যতদিন মনে পড়ে ভাই আপনাকে আমি বেশ কয়েকবার আপনার সাথে আমি কথা বলেছি গলা শুনে না ভাই কথা বলেন নাই আসিফ ভাই আচ্ছা ঠিক আছে বল তো আচ্ছা বল আমি আসলে দুই একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম হ্যাঁ ঠিক আছে বলেন যেমন ধরেন আমরা হচ্ছে এই যে সুরা আল আলাক যেটা কোরআন শরীফের প্রথম সুরা আমরা দেখতে পাই এখন এই ওই বলছে এই প্রথমেই এমন ভাবে প্রশ্ন করা হয়েছে যে পড়ো তোমার প্রভুর নামে তো আহ রাসুল সাল্লাম এর কাছে যখন ফেরেস্তা নিয়ে আসছে তখন তো তার কাছে কোনো বই নিয়ে এসে দেয় নাই যে পড়তে বলতেছে এখন আসলে এই বিষয়টা কেমন যে একটা মানুষের কাছে কোনো পুস্তক দিচ্ছে না সে লেখাপড়া জানে না তাকে বলতেছে পড়তে সেটা একটা কেমন কথা না হ্যাঁ সেটা অবশ্যই একটা কেমন কথা কিন্তু ভাই এই বিষয়গুলো নিয়ে আমরা বহুবার আলোচনা করে ফেলছি তো মানে কমপক্ষে একশো বার আলোচনা করে ভাই আমার আমার অবিশ্বাস তৈরি হয় কোথা থেকে শোনেন আমি এক সময় হচ্ছে শিবিরের সাথে যুক্ত ছিলাম তো ওরা আমার একটা বই পড়তে দিছিল সে বইটাই হচ্ছে ওই যে সুরা তোবার একটা আয়াত ইনাল্লাহ সবিরিন মিনাল মোমিনী নান ফুচুহুম মামা আলাহুম বিয়ান আলাহমুল জান্নাত কাতিলুনা ফি সাবিলিন্দা এক তুলু না ফা এক তুলু এরকম একটা আয়াত তো সেখানে বলতেছে যে আমি জান মাল সবকিছু দিয়ে আল্লাহ রাস্তায় নিজেকে বিলিয়ে দিলাম এবং জান্নাতের জন্য একজনকে আমি হত্যা করলাম হত্যা হত্যা নিজে হত্যা হবো এবং হত্যা কর এরকম আয়াতটা আসলে আমার কাছে এই বিষয়টা তখনই একটা সন্দেহ তৈরি করছিল তখন আমি মনে করলাম যে আসলে কি করা যায় একটু বিষয়টা একটু যাচাই বাছাই করা দরকার তো যে আমি একজন মানুষ আমি আর একজনকে মারবো এবং নিজে মরবো মরে হলে আমি জান্নাত পাব তখন আমার সন্দেহ জন্মা হচ্ছিল ওই সময় এরপর থেকে আসলে আমি আস্তে আস্তে পড়া শুরু করি এবং একটা পর্যায়ে আজকে দুই তিন বছর আগে আমি আপনার ভিডিও পাই এবং ভিডিও পাই আপনার সংশয়ে ঢুকি এবং ঢুকার পরে দেখি যে বাহ একটা সুন্দর করে আসিফ ভাই যা সুন্দর করে জিনিসপত্র গুলো সাজায় রেখেছে এ তো আর অন্য কোথাও যাওয়া লাগে না একটা জায়গা থেকে সব সংগ্রহ করে নেওয়া যায় আসলে আপনাকে ধন্যবাদ আসিফ ভাই আসলে আমি মূলত ধন্যবাদ দিতেই ঢুকছি যে আপনার মতো মানুষেরা আছে বলে হয়তো সমাজ পরিবর্তন হবে

যেটা মানুষে আপনার নামটা হচ্ছে দীর্ঘ সময় স্মরণ রাখবে হয়তো আমাদের নাম স্মরণ রাখবেন আমরা এরকম কিছু হয়তো করতে পারি না তো বিষয় আসিফ ভাই ভালো থাকেন এই কামনা করি আর কি ঠিক আছে ভাই যাওয়ার আগে আপনাকে আমি একটা জিনিস দিয়ে দিই এটা আপনি একটু চিন্তা করবেন সুরা সাতচল্লিশ সুরা নাম্বার সাতচল্লিশ আয়াত নাম্বার সাত এখানে বলা হচ্ছে যে হে মুমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করবেন মানে আমরা যদি আল্লাহকে সাহায্য করি তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করে আমি এগুলো পড়ছি আমি টোটাল কোরআন শরীফটা বঙ্গানুবাদ পড়ছি এবং অনেক মানে যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমি প্রত্যেকটা তাপসি পড়ছি এবং আপনার রেফারেন্স গুলা প্রত্যেকটা ঘাটায় ঘাটায় এবং আমি আপনি যেমন টট টট করে রেফারেন্স বের করে ফেলতে পারেন না আমি অনেক চেষ্টা করেছি আমি দেখছি যে আপনার রেফারেন্স যে কোনো জায়গা থেকে একজন প্রশ্ন করলেই আমি আপনার সংশয়ে ঢুকে সাথে সাথে সেই রেফারেন্সটা বের করতে পারি কারণ মুক্তি ভাই কথা শোনা যাচ্ছে না কথা কেটে গেছে সাজানো থাকে আমি সেখানে গিয়েই বের করে ফেলতে পারি আচ্ছা তাহলে তো ভাই খুবই ভালো আপনি আমাদের সাথে যুক্ত হবেন আমরা একসাথে কাজ করব আশা করি আরেকটা আপনাকে জিনিস দেখা দিই এটা হচ্ছে আহ ছয় নম্বর সুরা নিরানব্বই নম্বর আয়াত এটা আপনি নিজে পড়ে নিয়ে পড়ে বুঝেন এটার ভিতরে কি বলা আছে এবং আপনি যদি এইভাবে মনে রাখতে পারেন কোন হাদিস কোন আয়াত এগুলো মনে রাখতে পারেন তাহলে আপনিও একটা লাইভ স্ট্রিম শুরু করতে পারেন এবং আমাকে জানাইতে পারেন যে আপনিও লাইভ স্ট্রিম শুরু করেছেন তখন আমরা একসাথে আলোচনা করবো ঠিক আছে মুক্তি অন্য ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভালো থাকেন আচ্ছা আপনি ভালো থাকবেন পরে নিশ্চয়ই কথা হবে আরেকজনকে যুক্ত করি আয়াত নম্বর সাত এখানে বলা হচ্ছে যে হে মুমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো তবে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা সুদৃঢ় করবেন মানে আমরা যদি আল্লাহকে সাহায্য করি তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করে আমি এগুলো পড়ছি আমি টোটাল কোরআন শরীফটা বঙ্গানুবাদ পড়ছি এবং অনেক মানে যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমি প্রত্যেকটা তাপসি পড়ছি এবং আপনার রেফারেন্স গুলা প্রত্যেকটা ঘাটায় ঘাটায় দেখছি এবং আমি আপনি যেমন টট টট করে রেফারেন্স বের করে ফেলতে পারেন না আমি অনেক চেষ্টা করেছি আমি দেখছি যে আপনার রেফারেন্স যে কোনো জায়গা থেকে একজন প্রশ্ন করলেই আমি আপনার সংসারে ঢুকে সাথে সাথে সেই রেফারেন্সটা বের করতে পারি কারণ মুক্তি ভাই কথা শোনা যাচ্ছে না কথা কেটে গেছে সাজানো থাকে আমি সেখানে গিয়েই বের করে ফেলতে পারি আচ্ছা তাহলে তো ভাই খুবই ভালো আপনি আমাদের সাথে যুক্ত হবেন আমরা একসাথে কাজ ভিতরে কি বলা আছে এবং আপনি যদি কোন হাদিস কোন আয়াত এগুলো মনে রাখতে পারেন তাহলে আপনিও একটা লাইভ স্ট্রিম শুরু করতে পারেন এবং আমাকে জানাইতে পারেন যে আপনিও লাইভ স্ট্রিম শুরু করেছেন তখন আমরা একসাথে আলোচনা করবো না ঠিক আছে মুক্তি অন্নাশা ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানি ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাই ভালো থাকেন আচ্ছা আপনি ভালো থাকবেন পরে নিশ্চয়ই কথা হবে আরেকজনকে যুক্ত করি এমডি হাবিব আপনাকে যুক্ত করা হয়েছে এমডি হাবিব আপনি বলেন তাহলে হ্যালো ভাই আসসালামু আলাইকুম ভাই আপলোড উপর শান্তি বর্ষিত হোক বলেন তাহলে হ্যাঁ ভাই মানে আমি এখন বর্তমান মালয়েশিয়া আছি মানে আপনাদের একটাই কথা বলতে যাইতেছি যে আমি জোরে বলেন ভাই একটু জোরে বলেন হ্যাঁ ভাই মানে আমি মালয়েশিয়া আছি মালয়েশিয়া একটা কোম্পানিতে কাজ করতেছি আমি দেখতেছি যে আমরা মালয়েশিয়া যে কোম্পানিতে কাজ করি আমাদের সাথে বাঙালি আমরা এক লোক আমরা একসাথে থাকি তার মধ্যে একটা হিন্দু ছেলে আছে ভাইয়া মানে দেখতেছি যে আমরা মুসলিম পাঁচজন ছেলে মানে ওই ছেলেটার উপর অনেক অত্যাচার করি দেখা যায় ছেলেটারে আমরা মানে অনেকটাই নিচু ভাবে দেখি যে ওই ভালো না ওরটা খাওয়া যাবে না ই করা যাবে না তখন মানে আমি আমাদের আহ বন্ধুদের বললে যে এটা তো ঠিক নেই তখন দেখা যায় যে আমাদের বন্ধুরা আমার উপরে অনেকটা ই করে ভাইয়া হ্যাঁ এটা তো হয় হ্যাঁ হ্যাঁ মানে আমার উপরে তারা অনেক অত্যাচার করে যে তুই তুই মানে ধর্মের কিছু বুঝিস না তোকে এটা কে বলছে মানে তখন দেখা যায় যে মানে আমার আমার উপরে অনেক অত্যাচার করে তখন মানে আমি বারবার বলি যে না এটা তো ঠিক না আমরা সবাই মানুষ আমরা সবাই একভাবে ই করতে হবে ওই হিন্দু দায়িত্ব কি হয়েছে দেখা যায় যে ওইটা ওটা যদি প্রতিবাদ করতে যাই ভাইয়া তখন মানে আমাদের বন্ধুরা মানে আমারে খুবই করে এখন মানে কি করলে ভালো হয় মানে কিভাবে কি এই কারণে একটা সাজেশন চাইতেছি আপনার কাছ থেকে ভাই এটার এই ধরনের সমস্যার সাজেশন তো আমি দিতে পারবো না আমি যেটা বলতে পারি যে এটা আমি তো ভাই এই বিষয়ে মানে এক্সপার্ট না আপনি কোনো এক্সপার্টের সাথে দেখা করেন কথা বলেন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে অনেক সিনেমা আছে আপনারা সবাই মানে রুম মেম্বাররা মিলে ওই সিনেমাগুলো দেখতে পারেন ভারতে জাতপাত প্রথা নিয়ে অনেক সিনেমা আছে তারপরে ধর্মীয় মানে সাম্প্রদায়িকতা নিয়ে অনেক সিনেমা আছে এগুলো দেখতে পারেন এবং এগুলো দেখলে চিন্তা ভাবনার পরিবর্তন হলেও হতে পারে কিন্তু এটা আমি হলপ করে বলতে পারি না মানুষের ভিতরে যখন ধর্মান্ধতা থাকে এই জিনিসটা এত সহজে বের হয় না এখন এইটা এই সমস্যার তো আমার কাছে কোনো সমাধান নাই যেটা করতে পারেন যে আলোচনা করে দেখতে পারেন যে এগুলা ঠিক তারা যে কাজগুলো করছে সেগুলো ঠিক কিনা এগুলা তারাও যদি মানে বলতে পারেন যে তারাও যদি আমাদের সাথে একই কাজ করতো ভারতে যদি আমরা যেতাম তখন যদি হিন্দুরা আমাদের সাথে একই কাজ করতো তখন আমাদের কাছে কেমন লাগতো এইভাবে আপনি বলে দেখতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে যারা একেবারে গোড়া অন্ধবিশ্বাসী তাদেরকে কিছু বলে লাভ হয় না হ্যাঁ ভাইয়া এখানে আমি অনেকবার তাদের হ্যাঁ হ্যাঁ অনেক অনেক কিছু মানে এখান যাদের মানে যে সমস্যাটা ভাইয়া এই মানে তাদের যে ধর্মটা মানে এইরকম ভাবেই এত অ্যাটাক করতেছে দেখা যায় যে আমি আমিও তো মুসলিম ভাইয়া আমিও বলতে গেলে তারও ভাই তুই মানে অনেক গালাগালি করে এই ধর্মের কি বুঝু আমাদের ধর্মে এটা আছে ওটা আছে তুই কি জানুস নাকি এটা আমার বাবাই মোল্লা মানে অনেক মানে কি বলবো ভাইয়া মানে ই পায় হাসি পায় দেখা যায় যে আমি নিজে এখানে মালুষিয়া আছি ভাই আমি তো দেখতেছি ওরাও তো কতটা একসাথে মানে কিভাবে বসবাস করতেছে কত সুন্দর হিন্দু মুসলিম খ্রিস্টান এই এটা আমাদের বাংলাদেশই এটা মানে কি একটা জঘন্য বিষয় ভাই না সব এই ধরনের জিনিস আছে ঠিক আছে হাবিব ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই আমরা ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইলো আমরা পরের জন্য